খুব আধুনিকা না হলে অধিকাংশ মহিলাই প্রেমিক বা স্বামীর কাছে নিজেকে ভার্জিন বলেই তুলে ধরতে পছন্দ করেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কেউ কি আর চাইবেন নিজেকে খারাপ দুশ্চরিত্র বলে জাহির করতে? মহিলা তো ছেড়েই দিন, কোনো পুরুষও চান না তার সম্বন্ধে প্রেমিক বা তার স্ত্রী খারাপ ধারণা পোষণ করুন। কিন্তু বাস্তব চিত্রটি বড়ই বিচিত্র। তো দর্শক, আজকে জেনে নিন ভার্জিন কত রকম হয়। একশো শতাংশ খাঁটি বিশুদ্ধ ভার্জিন। সোজা 5-6 দশক থেকে এদের আগমন। কস্মিন কালে কোনো পুরুষের হাতটিও ধরেননি, বাকিটা তো দূরের কথা। 5-7 দশকে বা তার আগে এমন ভার্জিন পাওয়া যেত ঘরে ঘরে, এখনো পাওয়া যায়, কিন্তু সে সংখ্যাটা কম। বাবা মায়ের অসম্ভব বাধ্যের, গুরুজনের অনুমতি ছাড়া কোনো পুরুষের সঙ্গে প্রকাশ্যে কথাও বলে না তারা। তাই সাবধান, এমন নারীকে প্রেম প্রস্তাব দেওয়ার আগে ভেবেচিন্তে এগোবেন। আগে বাড়ির লোকের অনুমতি নেওয়া আবশ্যক। বিয়ের কথাটাও সেরে রাখুন, কেননা এমন ভার্জিনকে পাওয়ার একটাই রাস্তা বিয়ে। জেনে রাখবেন, বিয়ের আগে এদের পাওয়া প্রায় অসম্ভব। যদি সত্যি বিয়ে করার জন্য মনস্থির করেন তবে এগোবেন। দুষ্টু ভার্জিন। এদের কনসেপ্ট, বিয়ে পর্যন্ত কে অপেক্ষা করবে? তবে যাই হোক, আসল কাজটা নন অ্যালাউড, সব রিস্কের মধ্যে নেই। এরা গোপনে কিছুটা এগোন বইকি, কিন্তু ওই একটি জিনিস বাদ দিয়ে, সেটা হতে পারে একমাত্র বিয়ের পর। প্রেমিকের সঙ্গে বাকিটুকুতে মত আছে, ওই চুমু টুমু খাওয়া আর কি। খুব রোমান্টিক মেজাজে থাকলে আরো কিছুটা এগোতে পারে। দেহের সর্বাঙ্গে শিহরণেও তখন খুব একটা আপত্তি থাকে না, কিন্তু ব্যাস ওই কাজটির জায়গায় গিয়ে ব্রেক, তারপর না। অর্থাৎ তারা সবকিছুই করবে কিন্তু সহবাস করবে না। এদের সঙ্গে প্রেম করতে হলে ধৈর্য ধরতে হবে। জেনে রাখবেন, সবটুকু পেতে গেলে বিয়েই কিন্তু মাস্ট। নন ভেজ ভার্জিন। এরা এক কথায় লাকি, কিছুদিন বন্ধ থাকলে সবকিছু যেন সেই আগের মতো, নতুন আন করা। ফলে কারো বোঝার উপায় থাকে না যে ইনি অভিজ্ঞতা সম্পন্ন নাকি অনভিজ্ঞ। ভাব প্রকাশেও অবিকল সেই আগের ঘটনার রিপ্লে, নতুন বয়ফ্রেন্ডের কাছে নতুন রূপে আত্মপ্রকাশ। ফলে বোঝা কার সাধ্য, ইঙ্গিত পেলে এগোতে পারেন, সম্মতি পেলে এগিয়ে যান, তবে কোনো মতে জোর জবরদস্তি নয়। আজকাল আইন কানুন খুব শক্ত, ভুলচুক হয়ে গেলে বিপদে পড়বেন আপনি। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন ভার্জিন কত রকম হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, পরবর্তী কোনো ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।